বাংলাদেশের একজন কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা শওকত আকবর। তিনি একজন বিখ্যাত বাংলা চলচ্চিত্র অভিনেতা। 1964 সালে এই তো জীবন ছবির মাধ্যমে রূপালী জগতে তার আগমন ঘটে। শওকত আকবর মূলত নায়ক এবং সহ অভিনেতা দুটো চরিত্রেই অভিনয় করে থাকলেও সহ অভিনেতা হিসেবে বেশি পরিচিত। এছাড়া তিনি বহু ছবিতে রাজার চরিত্রে অভিনয় করেছেন। 60-এর দশকের মাঝের দিকে তিনি চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তাকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম সহ অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। বেদের মেয়ে জ্যোৎস্না ছবিতে রাজার চরিত্রে অভিনয় এখনও মানুষের মনে দাগ কেটে আছে। 1963 থেকে 1995 সাল পর্যন্ত শওকত আকবর বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় 250 ছবিতে অভিনয় করেন। 1937 সালে জন্ম নেওয়া এই মহান অভিনেতা শওকত আকবরের শৈশবকাল কেটেছে কলকাতার হুগলিতে। স্কুল জীবনে তিনি হুগলি স্কুলে পড়াশোনা করেন। তার পিতা ছিলেন হুগলির ইসলামিক কলেজের প্রভাষক। স্কুল জীবন থেকেই সিনেমা দেখার পর অভিনয়ের প্রতি আর একটা আসক্তি হয়ে পড়েন এই অভিনেতা শওকত আকবরের। স্কুল জীবনে তিনি প্রথম স্টেজে অভিনয় শুরু করে দেন, আর দেবদাস নাটকে ছিল তার জীবনের প্রথম অভিনয়। তখন তার বয়স ছিল প্রায় 15 বছর। সে সময় শওকত আকবর হুগলিতে ছিলেন। 1950 সালে বর্ধমান জেলায় হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হলে পরিবারের সদস্যদের সঙ্গে তৎকালীন পূর্ব বাংলায় ঢাকায় চলে আসেন। ম্যাট্রিক পাশ করেন 1952 সালে। এর পরের বছর মেডিকেল কলেজে LMF কোর্সে ভর্তি হন। চিকিৎসা শাস্ত্রে পড়ালেখা করার পরও শেষ পর্যন্ত তিনি অভিনয়কেই বেছে নিলেন এবং হলেন বাংলা চলচ্চিত্রের একজন প্রথিতযশা অভিনেতা। 1957 সালের দিকে শওকত আকবর মেডিকেল কোর্স শেষ না করেই শৌখিন শিল্পী হিসেবে নাট্যজগতে প্রবেশ করেন। শৌখিন শিল্পী হিসেবে জীবনে প্রথম অভিনয়ের হাতেখড়ি হয় ভারতের প্রখ্যাত বিধায়ক ভট্টাচার্যের তাই তো নাটকে। এ নাটকে শওকত আকবর সহনায়কের চরিত্রে ছিলেন। শওকত আকবর প্রথম এই তো জীবন এই চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিটি 1964 সালে মুক্তি পায়। এই তো জীবন ছবিটি রিলিজের আগেই 1963 সালে তার অভিনীত তালাশ এবং পয়সা ছবি দুটি মুক্তি পায়। এরপর একে একে তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে কয়েকটি হল আগুন নিয়ে খেলা, ভাইয়া, আখেরি স্টেশন, জঙ্গলি ফুল, ওয়েটিং রুম, দিল এক সীসা, বের হোম, হামদাদ ও ফকির মজনুশা ইত্যাদি প্রভৃতি। অবশ্য ফকির মজনুশা ছবিতে শওকত আকবর ভবানী ঠাকুরের চরিত্রে স্মরণীয় অভিনয় করেছিলেন। অভিনয়ের প্রথম দিকে তার অভিনীত উর্দু ছবি তালাশ, আখেরি স্টেশন এবং ভায়া তৎকালীন পশ্চিম পাকিস্তানে রিলিজ হওয়ার কারণে লাহোর, করাচি, মুলতান, পেশোয়ার, মারি, গুজরানওয়ালা, কোয়েটা, শিয়ালকোট, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, গিলগিট প্রভৃতি শহরে তার নাম সিনেমা প্রেমিকদের মুখে মুখে ছিল। শওকত আকবরের চেহারা নায়ক সুলভ থাকা সত্ত্বেও ঢাকার চিত্র পরিচালকরা তাকে যথাযথ মূল্যায়ন করেনি। তিনি হাতে গোনা কয়েকটি ছবির নায়ক ছিলেন। 1963 থেকে 1969 সালের মধ্যে যেসব ছবিগুলোতে তিনি অভিনয় করেছিলেন, দিল এক সীসা, ভাওয়াল সন্ন্যাসী, পুনম কি রাত, জুগনু, আওয়ার গম নেহি, এই তো জীবন আরও ইত্যাদি। রোমান্টিক নায়ক হিসেবে তিনি সুমিতা দেবী, রোজি শর্মিলি, রেশমা প্রমুখের বিপরীতেই বেশি ছিলেন। লাহোরে গিয়ে তিনি সোফিয়া বানু, রোজিনা, রুকসানা, শামিওয়ারা বাহার আরও প্রমুখ নায়িকার বিপরীতে অভিনয় করেছিলেন। তিনি বলেন, আমি অভিনয়কে বেশি গুরুত্ব দিই বলে নায়ক রোলের চেয়ে যে কোনো গুরুত্বপূর্ণ চরিত্র বরাবর পছন্দ করেছি। অর্থাৎ যে ছবিতে অভিনয় করার প্রচুর সুযোগ রয়েছে আর এ ধরনের ছবিতেই বেশি অভিনয় করার সুযোগ পেয়েছি। সবশেষে এই মহান অভিনেতার পারিবারিক জীবন সম্পর্কে বলা যায় যে শওকত আকবর এক মঞ্চে নাটক করাকালীন তার সঙ্গে মঞ্চ অভিনেত্রী মুক্তার সঙ্গে পরিচয় হয়। তারপর দুজনের মধ্যে মন দেওয়া নেওয়া হলো। অবশেষে 1961 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1962 সালে তাদের প্রথম ছেলে ভূমিষ্ঠ হলো। সেই ছেলের নাম মিল্টন আকবর। তিনি একসময় লন্ডনের নামকরা ড্রাম বাদক ছিলেন। শওকত আকবর 1996 সালে এক অর্থে অভিমান করেই দেশ ছেড়ে লন্ডনে ছেলের কাছে চলে যান। শেষ দিকে তাকে ঢাকার ফিল্মের প্রযোজক পরিচালকরা ঠিকভাবে কাজে লাগাননি। লন্ডনে গিয়েও তিনি অভিনয় ছেড়ে দেননি একদম। বিভিন্ন নাটকে অভিনয়ের পাশাপাশি নাটকও পরিচালনা করেন এই বর্ষীয়ান অভিনেতা। এই মহান অভিনেতার মৃত্যুর ক্ষণ ঘনিয়ে আসলে এই কিংবদন্তি অভিনেতা 2000 সালের 23 জুন লন্ডনে মারা যান। লন্ডনেই মুসলিম কবরস্থানে তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন।
শওকত আকবর তার চলচ্চিত্র জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো হাঙর নদী গ্রেনেড, বেদের মেয়ে জ্যোৎস্না, শঙ্কমালা, ছুটির ঘণ্টা, অবুজ মন, এই তো জীবন, আলোর পিপাসা, অভিশাপ, মিলন, সাগর, জঙ্গলি ফুল ও অবুজ মন সহ আরও অসংখ্য অসংখ্য চলচ্চিত্র যেগুলোতে এই মহান অভিনেতা অভিনয় করেছেন। তাছাড়া জাতীয় চলচ্চিত্র আজীবন সম্মাননা পুরস্কার তিনি পেয়েছেন এবং মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার সহ আরও অসংখ্য পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। এই কিংবদন্তি মহান অভিনেতা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছিলেন দর্শকের মনে। হয়তো তার মৃত্যুর পরেও তার স্মৃতি দর্শকের হৃদয়ে জেগে থাকবে আজীবন। তো প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর যদি এরকম জীবনী আলোচনার ভিডিও আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য করতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।